করলে 10,000 আর ছাত্রলীগ কর্মী মারলে 5,000। এমন চুক্তিতে রাজধানী থেকে ভাড়া করা হয় শত শত পথ শিশু। তাদের দায়িত্ব ছিল সরকারি স্থাপনায় আগুন দেওয়ার। এমন একজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ জানায়, বগুড়ার এক যুবদল নেতার নির্দেশে ঢাকায় তা বাস্তবায়ন করে আজিজ নামের আরেক যুবদল কর্মী। অর্থ আসে মহানগর বিএনপি নেতাদের কাছ থেকে। ইকবাল অনিকের রিপোর্ট। বগুড়া যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর নির্দেশে রাজধানীর বিভিন্ন বস্তি থেকে ছিন্নমূল মানুষ ও পথ শিশু কিশোরদের ভাড়া করেন। টার্গেট দেয়া হয় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের বেছে বেছে হামলা করার। গোয়েন্দারা জানান, পুলিশ মারলে 10,000 আর ছাত্রলীগ কর্মী হত্যা করলে 5,000 টাকা দেওয়ার কথা বলা হয়। সরকারি স্থাপনায় হামলার জন্য ছিল সমপরিমাণ অর্থ। নূর আলম সিদ্দিকী পেটনকে বলছি,